প্রাচ্য ও পাশ্চাত্য রচনা সদাশিব মিশ্র পূর্বকালর কথা নুহে কবিবর রাধানাথ থিলে ওড়িশা শিক্ষা বিভাগর ইন্সপেক্টর সেতবেলে ওড়িশার থিলা অল্প কেতোটি মাত্র স্কুল রাধানাথ বলদগাড়িরে সারা ওড়িশা বুলিছন্তি স্কুল পরিদর্শন করিছন্তি নুয়া স্কুল প্রতিষ্ঠা করিছন্তি থরে পুরী জেলার গোটে ব্রাহ্মণ শাসনরে সে পৌঁছিলে সে শাসনরে অনেক সংস্কৃত পণ্ডিত থিলে পুরুণা চাটশালী আউ সংস্কৃত টোল গোটিয়ে হেলে নুয়া ঢাঞ্চার স্কুল নথায় তালপত্র লেখন চলুথায় কাগজ কলম প্রবেশ করি নথায় রাধানাথ গুণ চিহ্নন্তি পণ্ডিত মানুষ আদর করন্তি সে শাসনরে রাধানাথ উপস্থিত হলে পণ্ডিত মানুষ সহ আলোচনা কলে গ্রামরে গোটি স্কুল বসাইবা পরামর্শ দেলে ব্রাহ্মণ মানে মঙ্গিলে না কেহি শিক্ষক হওয়ার লাগি বাহারিলে না বহু অনুরোধ করে জনে পণ্ডিতঙ্কু রাজি করাইলে স্কুল চালিলা স্কুলকু কালি কাগজ বহি কলম সবু আসিলা পিলামানে স্কুলরে যোগ দেলে পণ্ডিত মহাশয় নিয়মিত ভাবরে নিষ্ঠার সহিত শিক্ষাদান কলে চারি মাস বিতিগলা পড়িলা পণ্ডিতঙ্ক বাপাঙ্কর বার্ষিক শ্রাদ্ধ দিবস সেদিন স্কুল বন্দ রহিলা স্কুলরে জনে মাত্র শিক্ষক পণ্ডিত মহাশয় দিন সারা শ্রাদ্ধ কর্মরে লাগিলে শ্রাদ্ধ সরিলা পণ্ডিত মহাশয় গ্রামর অনেক ব্রাহ্মণঙ্কু নিমন্ত্রণ করিথিলে বর্ষরে শ্রাদ্ধ এক পবিত্র দিবস পিতৃপুরুষঙ্কু পিণ্ডদান এই শ্রাদ্ধ অনুষ্ঠানরে পণ্ডিত মহাশয়ঙ্কর সামাজিক প্রতিষ্ঠা নিমন্ত্রিত কেহি ব্রাহ্মণ পণ্ডিতঙ্ক ঘরকু আসিলে নাহি অড়ি বসিলে পণ্ডিতে বহি কাগজ ছুঁইছন্তি কালি কলমরে লেখুছন্তি তাঙ্কর কায়া ভ্রষ্ট হয়ে যাইছি তাঙ্ক ঘরে জল স্পর্শ করিবা পাপ কেহি আসিলে নাহি পণ্ডিতে অনুনয় বিনয় কলে কেহি শুনিলে নাহি পরদিন সকালু পণ্ডিত মহাশয় বাহারি গলে দুই দিন চালি চালি পৌঁছিলে কটকরে রাধানাথ বাবুঙ্ক নিকটরে উপস্থিত হলে তাঙ্কর দুঃখ কাহিনী বর্ণনা কলে মতে ক্ষমা করে দিয়ন্তু মু অপরাধ করেছি শ্রোত্রিয় ব্রাহ্মণ হয়ে কালি কাগজ ছুঁইছি পিতৃদিবসরে মো ঘরে ভাই কুটুম্বঙ্কর পাদ পড়িলা নাহি শাসনরে মু মুহ দেখাই চলিবি কিপরি মোর অনুরোধ রক্ষা করন্তু মতে অব্যাহতি দিয়ন্তু মো ইস্তফা পত্র গ্রহণ করন্তু 1803 খ্রিস্টাব্দরে ইংরেজ কোম্পানি ওড়িশা অধিকার কলে তার প্রায় 100 বর্ষ পরে রাধানাথ হলে স্কুল ইন্সপেক্টর সেই সময়ের এক কাহিনী ঊনবিংশ শতাব্দী পুরা ভোগ হয়ে বিংশ শতাব্দীর 8 দশক পুরিগলা সে পণ্ডিত মহাশয়ঙ্কর আচার এবে মধ্য জীবিত প্রকার বদলিছি রূপ বদলিছি মাত্র সে ছলনা জীবিত 1757 মসিহার পলাশী যুদ্ধে জয়লাভ করে ক্লাইভ বঙ্গদেশ অধিকার কলে কলিকতা হল রাজধানী লর্ড বেন্টিক বড়লাট লাবলে মাকলে এ দেশে সরকারি ভাবে ইংরাজী শিক্ষার প্রবর্তন কলে তাহার বহু পূর্বরু রাজা রামমোহনক পরি বহু বিদ্বান বঙ্গদেশে ইংরাজী মাধ্যমে স্কুল প্রতিষ্ঠা করে মিশনারি মানে এতে বিশেষ সহায়ক লে ইংরেজী শিক্ষা ব্যাপার লাগিলা বঙ্গদেশ বিজিত হবার 50 বর্ষ পরে ওড়িশা ইংরেজ মানক অধিকৃত হেলা দুর্ভাগ্যের কথা অপরাজিত হয়ে এতে কাল রহবার গৌরব আমকু পছকু টানি ধরিলা পুনি বিজিত হেলা পরে আমি ইংরেজী শিক্ষার প্রতিরোধ করে আহুরি 50 বর্ষ পছরে রহিলু কটক পুরী বালেশ্বর সহরে কেতোটি মাত্র ইংরেজ স্কুল প্রতিষ্ঠিত হেলা বঙ্গদেশে বেসরকারি উদ্যমরে ইংরেজী শিক্ষা প্রসারিত হেলা বেলে আমি সরকারি উদ্যমকু প্রতিরোধ করি লাগিলু বঙ্গদেশে আধুনিকতার স্রোত প্রবাহিত হেলা বেলে আমি পুরুণা প্রথাকু জাকি ধরিলু গোটিয়ে শতাব্দীর ব্যবধান আমকু মাড়ি বসিলা ভারতরে
ପାଶ୍ଚାତ୍ୟ ଶିକ୍ଷା ଏବଂ ସଭ୍ୟତା ସମ୍ବନ୍ଧରେ ତୀବ୍ର ମତଭେଦ ଉପୁଜିଲା। ଅନେକ ଏଥିରେ ଦେଖିଲେ ପ୍ରଗତିର ପ୍ରବାହ, ଆଉ ଅନେକ ଦେଖିଲେ ଦୁର୍ଗତିର ଆକ୍ରମଣ। ପାଶ୍ଚାତ୍ୟ ସଭ୍ୟତା ବିରୁଦ୍ଧରେ ଯୁକ୍ତି ବାଢ଼ିଲା ବେଳେ ସେହି ପାଶ୍ଚାତ୍ୟ ପଣ୍ଡିତଙ୍କ ଲେଖାରୁ ଉପାଦାନ ସଂଗ୍ରହ କରାଗଲା। ପ୍ରାଚୀ ପ୍ରତିଚୀ ଦୁଇ ବିପରୀତ ଦିଗ, ତାଙ୍କ ଭିତରେ ଅଭେଦ୍ୟ ବ୍ୟବଧାନ, ସେ ଦୁଇଟିର ମିଳନ ଅସମ୍ଭବ। ଏ ଉକ୍ତି ମୂଳ ଇଂରେଜୀ କବିତାରୁ ମାତ୍ର ଦୁଇ ପାଦ ଉଦ୍ଧାର କରି ଯୁକ୍ତିର ସାର୍ଥକତା ପ୍ରତିପାଦନ କରାଗଲା। ରୁଡ୍ୟାର୍ଡ କିପ୍ଲିଙ୍ଗ ପୂର୍ବ ଏବଂ ପଶ୍ଚିମ ସମ୍ବନ୍ଧରେ ଏକ ଗୀତି କବିତା ଲେଖିଥିଲେ। ସେ ଜଣେ ପ୍ରଖ୍ୟାତ ଇଂରେଜ ସାହିତ୍ୟିକ, ଲେଖିଛନ୍ତି ଅନେକ ଗଳ୍ପ, କବିତା, ପ୍ରବନ୍ଧ, ଉପନ୍ୟାସ। 1907 ମସିହାରେ ସେ ସାହିତ୍ୟରେ ନୋବେଲ ପୁରସ୍କାର ପାଇଥିଲେ। ସେ ଭାରତରେ ଜନ୍ମଗ୍ରହଣ କରିଥିଲେ, ଜୀବନର ବହୁ ଭାଗ ଏ ଦେଶରେ କଟାଇଥିଲେ। ତାଙ୍କର ପ୍ରାୟ ସମସ୍ତ ଲେଖା ଭାରତୀୟ ସମାଜ, ଚରିତ୍ର ଏବଂ ପରିବେଶରୁ ପ୍ରସୂତ। ସେହି ପୂର୍ବ ଏବଂ ପଶ୍ଚିମ କବିତାର ପ୍ରଥମ ଦୁଇ ପାଦ ହେଲା, ଓହ୍ ଇଷ୍ଟ ଇଜ୍ ଇଷ୍ଟ ଆଣ୍ଡ ୱେଷ୍ଟ ଇଜ୍ ୱେଷ୍ଟ ଆଣ୍ଡ ନେଭର ଦ ଟ୍ୱେନ୍ ଶାଲ୍ ମେଟ୍। ପୂର୍ବ ରହିଥିବ ପୂର୍ବ ହୋଇ, ପଶ୍ଚିମ ରହିବ ପଶ୍ଚିମ ହୋଇ, ଏ ଦୁଇଟିର ମିଳନ କେବେ ହେଁ ହୋଇବ ନାହିଁ। ଗୋଟିଏ ଗଳ୍ପ ଭିତ୍ତିରେ ଏ କବିତାଟି ପ୍ରଣୟନ କରାଯାଇଛି। ଭାରତର ସୀମାନ୍ତ ଅଞ୍ଚଳରେ ଏକ ସୈନ୍ୟ ଛାଉଣୀ, ଗୋରା ଇଂରେଜ କର୍ଣ୍ଣେଲ ତାର ଅଧିନାୟକ। ସେହି ସୀମାନ୍ତରେ ଅଛି ଏକ ବିଦ୍ରୋହୀ ଦଳ, ତାର ଅଧିନାୟକ ଜଣେ ଭାରତୀୟ। ଗୋରା କର୍ଣ୍ଣେଲଙ୍କ ପୁଅ ଆଉ ବିଦ୍ରୋହୀ ଦଳପତିଙ୍କ ମଧ୍ୟରେ ସଂଘର୍ଷ, ଉଭୟ ସାହସୀ, ପରାକ୍ରମୀ, ସମର କୌଶଳୀ, ନେତୃତ୍ୱରେ ଉଭୟ ପାରଙ୍ଗମ। ଅଶ୍ୱାରୋହୀ ଭାବରେ ଦୁହେଁ ଧୁରନ୍ଧର, ଦୁହେଁ ମୁହାଁମୁହିଁ ହେଲେ। ସାହସ ଏବଂ ପରାକ୍ରମରେ ଉଭୟ ସମତୁଲ, ସେଥିରୁ ଉପୁଜିଲା ବିରୋଚିତ ଉଦାରତା। କୃତିତ୍ୱ ପ୍ରତି ସମ୍ମାନ, ଅହଙ୍କାର ଭାଙ୍ଗିଗଲା, ବ୍ୟବଧାନ ଅପସରିଗଲା, ଉଦ୍ଭୁତ ହେଲା ସମକକ୍ଷତାର ବନ୍ଧୁତ୍ୱ। ଶେଷରେ ଗୀତି କବିତାର ଶେଷ ପଦଟି ଲେଖିଲେ କିପ୍ଲିଙ୍ଗ, ଓହ୍ ଇଷ୍ଟ ଇଜ୍ ଇଷ୍ଟ ଆଣ୍ଡ ୱେଷ୍ଟ ଇଜ୍ ୱେଷ୍ଟ ଆଣ୍ଡ ନେଭର ଦ ଟୁ ଶାଲ୍ ମିଟ୍, ବଟ୍ ୱେର୍ ଇଜ୍ ନାଇଦର ଇଷ୍ଟ ନର୍ ୱେଷ୍ଟ ବର୍ଡର ନର୍ ବ୍ରିଡ୍ ନର୍ ବର୍ଥ ହ୍ୱେନ୍ ଟୁ ଷ୍ଟ୍ରଙ୍ଗ ମେନ୍ ଷ୍ଟାଣ୍ଡ ଫେସ୍ ଟୁ ଫେସ୍ ଦ ଦେ କେମ୍ ଫ୍ରମ୍ ଦ ଏଣ୍ଡସ୍ ଅଫ୍ ଦ ଆର୍ଥ। ପ୍ରାଚୀ ପ୍ରାଚୀ ହୋଇ ରହିଥିବ, ପ୍ରତିଚୀ ପ୍ରତିଚୀ ହୋଇ ରହିଥିବ, ସେ ଦୁହିଁଙ୍କର ମିଳନ କେବେ ହେଁ ହେବ ନାହିଁ। ମାତ୍ର ଦୁଇଜଣ ସମଶକ୍ତିଶାଳୀ ଲୋକ ମୁହାଁମୁହିଁ ହେଲେ, ଆଉ ପ୍ରାଚ୍ୟ ପାଶ୍ଚାତ୍ୟ ମଧ୍ୟରେ କୌଣସି ପ୍ରତିବନ୍ଧକ ରହିନପାରେ। ସେମାନେ ପୃଥିବୀର ବହୁ ଦୂରଦୂରାନ୍ତରୁ ଆସିଥିଲେ ସୁଦ୍ଧା ସେମାନଙ୍କର ଜାତି, କୁଳ, ଆଞ୍ଚଳିକତା ସବୁ ବ୍ୟବଧାନ ଅପସାରିତ ହୋଇଯାଏ। ଏଇଥିରେ ଅଛି କବିତାର ମହତ୍ଵ, ଚିନ୍ତାଧାରାର ବୈଶିଷ୍ଟ୍ୟ। ଖାପଛଡ଼ା କରି ପ୍ରଥମ ଦୁଇଟି ପାଦ ଉଦ୍ଧାର କରିବା ଏକ ଅକ୍ଷମଣୀୟ ଅବିଚାର। ହୀନବଳ ହେଲେ ଉପୁଜେ ସଂକୋଚନ, ସଂକୋଚନରୁ ଉଦ୍ଭୁତ ହୁଏ ସଂକୀର୍ଣ୍ଣତା। ସିନ୍ଧୁ ସଭ୍ୟତାଠାରୁ ଆରମ୍ଭ କରି ଭାରତ ପକ୍ଷରେ ଆସିଛି କେତେ ପ୍ରବାହ, ସେ ସମସ୍ତ ଭାରତୀୟ ସଂସ୍କୃତିକୁ ସମୃଦ୍ଧ କରିଛି। ତେଜମୟ ସଂସ୍କୃତି କେବେ ମଳିନ ହୁଏ ନାହିଁ, ତାକୁ ଜାବୁଡ଼ି ଧରିଲେ ସେ ଶ୍ୱାସରୁଦ୍ଧ ହୋଇପଡ଼େ। ଆମେରିକାର ଶିକାଗୋ ସହରରେ ଅନୁଷ୍ଠିତ ଧର୍ମ ସମ୍ମିଳନୀରେ ସ୍ୱାମୀ ବିବେକାନନ୍ଦ ବିଭିନ୍ନ ଧର୍ମକୁ କୂପମଣ୍ଡୁକ ବୋଲି ଅଭିହିତ କରିଥିଲେ। ଧର୍ମାସୀମାନଙ୍କର ଦୃଷ୍ଟିକୋଣ ଅବରୁଦ୍ଧ ବୋଲି ସେ ଅଭିଯୋଗ କରିଥିଲେ। ସନାତନ ଧର୍ମର ଦର୍ଶନ ବିଶ୍ଳେଷଣ କରି ସେ ଶ୍ରୋତାମାନଙ୍କୁ ଅଭିଭୂତ କରିଥିଲେ। ପ୍ରାଚ୍ୟ ଓ ପାଶ୍ଚାତ୍ୟ ମଧ୍ୟରେ, ପ୍ରାଚୀନ ଏବଂ ଆଧୁନିକ ମଧ୍ୟରେ ଦ୍ୱନ୍ଦ୍ୱ ଉପୁଜିଥିଲା ବିବେକାନନ୍ଦଙ୍କ ପ୍ରାଣରେ। ଦୀକ୍ଷା ଗ୍ରହଣ କରି ସେ ପରିବ୍ରାଜକ ଭାବରେ ସମଗ୍ର ଭାରତ ଭ୍ରମଣ କରିଥିଲେ। ସବୁଆଡ଼େ ଦେଖିଲେ ଦୁଃଖ, ଦୈନ୍ୟ, ଅଭାବ, ଅନାହାର। ପ୍ରାଣରେ ତାଙ୍କର
আঘাত লাগিলা। সে আমেরিকা বাহারিলে এসবুর দূরীকরণ লাগি সন্ধান করিবা পাই। বিজ্ঞানর প্রগতি এবং প্রক্রিয়ারে সে আশান্বিত হেলে। এহার ভিতরে সে দেখিলে দারিদ্র্যর অপসারণ। আমেরিকা এবং ইংল্যান্ডরে বহু শিষ্য তাঙ্কঠারু দীক্ষা গ্রহণ কলে। স্বামীজী উপলব্ধি কলে প্রাচ্য এবং পাশ্চাত্য মধ্যে যথার্থ মিলন, প্রাচীনতা এবং আধুনিকতা মধ্যে বাস্তব সমন্বয়। আমার বেদ, উপনিষদ, সাহিত্য এবং দর্শনকে পৃথিবী প্রকট করেছেন বহু পাশ্চাত্য পণ্ডিত, বিশেষ জর্মানি এবং ইংল্যান্ডর গবেষক মানে। আমার সে বিভব আউ ভারতর সীমা মধ্যে অবরুদ্ধ হয়ে রহি না। জর্মানি এবং ইংল্যান্ডর কতক বিশ্ববিদ্যালয়ের ভারতীয় ভাষা এবং সাহিত্য পাঠ্যক্রমর অন্তর্ভুক্ত হয়েছি। মহাত্মা গান্ধী আমি হত্যা কলু, তাঁকর নীতি এবং দর্শন আমি সমূলে উৎপাটন করেদেলু। মাত্র আমেরিকার গান্ধীজীকর সাপ্তাহিক পত্রিকা হরিজন প্রথম সংখ্যার শেষ সংখ্যা পর্যন্ত ভাগ ভাগ হয়ে বিরাট পুস্তক আকারে প্রকাশ করা যাইছি। কালিদাসঙ্ক শকুন্তলা উপরে শ্রেষ্ঠ নিবন্ধ লিখিছন্তি জার্মান কবি গোয়েথ। সোভিয়েট রুষিয়ারে শকুন্তলা নৃত্য নাটিকা রূপে অভিনীত হেউছি। বিজ্ঞান এ বিরাট পৃথিবীকে এক ক্ষুদ্র খণ্ডরে পরিণত করে দেইছি। অন্যমানঙ্ক ভলি ভারতবাসী এই বিজ্ঞান যুগরে পরিপুষ্ট, এক বিংশ শতাব্দীর সভ্যতার অভিষিক্ত। প্রাচ্য পাশ্চাত্যর ব্যবধান অপসরি যাইছি। প্রতিকূল স্রোতরে পহঁরিলে কলবল হওয়া হি সার হব। কম্পানি শাসন অমলরে 1835 মসিহারে মাকলেঙ্ক পরামর্শ অনুসারে সরকারি ভাবরে ইংরেজি শিক্ষার প্রবর্তন করাগলা। সরকারি স্তরে ভারতীয় শিক্ষিত লোককে স্থান দেবা লাগি এ শিক্ষার ব্যবস্থা হইতিলা। এ শিক্ষা প্রসারিত হেলা। পরবর্তী কালে অনেক জাতীয়তাবাদী এ শিক্ষা দাস প্রস্তুত করিবা লাগি উদ্দিষ্ট বলি মাকলেঙ্ক উপরে দোষারোপ কলে। এ অভিযোগ কোন যথার্থ? পলাশি যুদ্ধের প্রায় 80 বর্ষ পরে মাকলেঙ্কর শিক্ষানীতি প্রবর্তন করাগলা। এই 8 দশন্ধি মধ্যে বঙ্গদেশে বহু ইংরেজি স্কুল স্থাপিত হওয়া লাগিলা। খালি বঙ্গলার নুহে, বম্বে মান্দ্রাজের মধ্যে বিলাতু মিশনারি মানে আসি ইংরেজি স্কুল প্রতিষ্ঠা কলে। বঙ্গদেশর অনেক শিক্ষিত লোক ইংরেজি স্কুল গড়িবার লাগিলে। মিশনারি মানে কলেজ আরম্ভ কলে। রাজা রামমোহন 1817 প্রতিষ্ঠা কলে হিন্দু কলেজ। বঙ্গলার লোকে ইংরেজি শিক্ষা লাগি সরকার আবেদন কলে। বহু বর্ষ ধরি কোম্পানির ডিরেক্টর মানে এবং ব্রিটিশ পার্লামেন্ট এর প্রতিরোধ কলে। মাত্র ক্রমে ক্রমে ইংরেজি শিক্ষা ভারতরে প্রসারিত হওয়া লাগিলা। ভারতকু আসিবা পূর্বরু মাকলে ব্রিটিশ পার্লামেন্টর সদস্য থিলে। পার্লামেন্টরে ভারতরে ইংরেজি শিক্ষার প্রতিরোধ হেলা বেলে মাকলে যে ভাষণ দেইথিলে তাহা প্রণিধান যোগ্য। তহিরু মাকলেঙ্কর চিন্তাধারা বুঝা যিব। মাকলে তাঙ্ক ভাষণরে কহিথিলে, আমি কোন ভারতবাসীকু অনুগত করি রাখিবা পাই সেমানকু অজ্ঞ করি রাখিথিবা? শিক্ষার প্রসার হলে লোকঙ্ক মনরে জাগরিত হব আকাঙ্ক্ষা, উচ্চ অভিলাষ। পাশ্চাত্য শিক্ষারে শিক্ষিত হয়ে পাশ্চাত্য সাহিত্য দর্শন এবং অনুষ্ঠানরে জ্ঞান অর্জন করি ভারতর লোকে এইভাবে অনুষ্ঠান পাইবা লাগি আন্দোলন করিবে। এভাবে দিন কেবে আসিব কি কহিব? মাত্র সেদিন হব ব্রিটিশ ইতিহাসর স্মরণীয় দিবস। রাজদণ্ড আম হাতরু অপসরি যাব। মাত্র সেতবে হব আমার কলা সাহিত্য নীতি বিধানর অবিস্মরণীয় বিজয়। ব্রিটিশ পার্লামেন্টরে এই ভাষণর মাকলেঙ্কু তাঙ্ক শিক্ষানীতি দাস সৃষ্টি লাগি অভিপ্রেত বলে অভিযোগ করিবা কোন যথার্থ? 1857 মসিহারে ভারতের 3টি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হেলা, কলিকতা, বম্বে এবং মান্দ্রাজ। পরবর্ষ কলিকতার হেলা বিএ পরীক্ষা, 13 জন পরীক্ষা দেলে, পাস কলে মাত্র 2 জন, সেথিরু জনে বঙ্কিমচন্দ্র চ্যাটার্জি। ভারতর প্রথম গ্রাজুয়েট বঙ্কিমচন্দ্র ডেপুটি ম্যাজিস্ট্রেট হয়ে লেখিলে বন্দে মাতরম। কিছু বর্ষ পরে সুরেন্দ্রনাথ ব্যানার্জি আইসিএস হেলে। অল্পদিন ম্যাজিস্ট্রেট চাকরি করে ইস্তফা দেলে এবং কলেজ অধ্যাপক হেলে।
ପରେ ରାଜନୀତିରେ ପ୍ରବେଶ କଲେ। ରମେଶ ଚନ୍ଦ୍ର ଦତ୍ତ ଆଇସିଏସ୍ ହେଲେ, ଓଡ଼ିଶାର କମିଶନର ହେଲେ। ତାଙ୍କ ଲିଖିତ ଦୁଇ ଖଣ୍ଡ ଭାରତର ଅର୍ଥନୈତିକ ଇତିହାସ ପୁସ୍ତକରେ ସେ ବ୍ରିଟିଶ ନୀତିର ଯେଉଁଭଳି ସମାଲୋଚନା କରିଛନ୍ତି, ସେଥିରେ କ'ଣ ଦାସତ୍ୱ ପ୍ରକଟିତ ହୋଇଛି? ଅଧିକ ଉଦାହରଣ ଅନାବଶ୍ୟକ। ଇଂରେଜୀ ଶିକ୍ଷାରୁ ଉଦ୍ଭୁତ ଆମର ଜାତୀୟ ଜାଗରଣ, ଆମର ସ୍ୱାଧୀନତା ସଂଗ୍ରାମ, ଇଂରାଜୀ ସାହିତ୍ୟ, ଦର୍ଶନ, ଅନୁଷ୍ଠାନ ଏବଂ ଚିନ୍ତାଧାରା ଆମ ଭିତରେ ସୃଷ୍ଟି କଲା ସମାଜ ଏବଂ ଶାସନର ଆଧୁନିକ ପରିକଳ୍ପନା। ଆମେ ପ୍ରଚାର କଲୁ ସୁଶାସନ ସ୍ୱାୟତ୍ତ ଶାସନର ବିକଳ୍ପ ହୋଇନପାରେ। ଇଂରେଜୀ ଭାଷା ମାଧ୍ୟମରେ ଆମେ ୟୁରୋପୀୟ ସାହିତ୍ୟ, ଦର୍ଶନ ଏବଂ ଶାସନ ପଦ୍ଧତି ଆହରଣ କଲୁ। ମହାତ୍ମାଜୀ କହିଲେ ଇଂଲଣ୍ଡର ରସ୍କିନ୍ ଏବଂ ଜନ୍ ଷ୍ଟୁଆର୍ଟ ମିଲ୍ ଆଉ ରୁଷ ଦେଶର ଟଲଷ୍ଟୟ ମୋର ଗୁରୁ। ଭାରତର ନେତୃବୃନ୍ଦ ସମସ୍ତେ ଇଂରେଜୀରୁ ପ୍ରସୂତ। ସ୍ୱାଧୀନତା ପ୍ରାପ୍ତି ପରେ ସେହି ଶିକ୍ଷାରୁ ଆମେ ପ୍ରଣୟନ କଲୁ ସଂସଦୀୟ ଲୋକତାନ୍ତ୍ରିକ ସମ୍ବିଧାନ। ବ୍ରିଟିଶ ପାର୍ଲାମେଣ୍ଟରେ ମାକ୍ଲେଙ୍କର ଭାଷଣରେ ଏହି ପରିଣତିର କଳ୍ପନା ହୁଏତ ନିହିତ ଥିଲା। 200 ବର୍ଷକାଳ ଭାରତବର୍ଷ ହେଲା ବ୍ରିଟେନର ଚରାଭୂଇଁ। ଭାରତକୁ ସବୁମନ୍ତେ ଶୋଷଣ କରି ପରିପୁଷ୍ଟ ହେଲା ଏ ବ୍ରିଟେନର ସମୃଦ୍ଧି। ତଥାପି ଏହି କାଳ ମଧ୍ୟରେ ଗଢ଼ି ଉଠିଲା ଭାରତରେ ଏକ ବୌଦ୍ଧିକ ଜାଗରଣ। ପାଶ୍ଚାତ୍ୟ ଶିକ୍ଷା ହେଲା ତାର ସାଧନ, ଆଉ ଇଂରେଜୀ ହେଲା ତାର ବାହନ। 200 ବର୍ଷରୁ ଅଧିକ କାଳ ଇଂରେଜୀ ଏ ଦେଶରେ ସର୍ବତ୍ର ଗୃହୀତ ହୋଇଯାଇଛି। ଇଂରେଜମାନେ ଏ ଦେଶକୁ ଆସିବା ପୂର୍ବରୁ ଭାରତ ବିଭିନ୍ନ ଖଣ୍ଡରେ ବିଭକ୍ତ ହୋଇ ରହିଥିଲା। ବ୍ରିଟିଶ ଶାସନ ଭାରତକୁ ଏକ ରାଷ୍ଟ୍ରରେ ପରିଣତ କଲା। ଭାରତର ଏକୀକରଣରେ ଶକ୍ତିଶାଳୀ ସହାୟକ ହେଲା ଇଂରେଜୀ ଭାଷା। ଭାରତର ବୌଦ୍ଧିକ ବିକାଶରେ ଆୟୁଧ ହେଲା ଏହି ଇଂରେଜୀ ଭାଷା। ଇଂରେଜ ଶାସକମାନେ ହୁଏତ ଭାରତରେ ଇଂରେଜୀ ଭାଷା ଲଦି ଦେଇଥିଲେ, ଆମେ ତାକୁ ଗ୍ରହଣ କରିନେଲୁ। ତାହାରି ଭିତ୍ତିରେ ଘଟିଛି ଆମର ଆନୁଷ୍ଠାନିକ ପ୍ରଗତି। ରାଜନୈତିକ ବିଭେଦରୁ ଅନେକ ସ୍ୱର ଉଠାଉଛନ୍ତି, ଇଂରେଜୀ ହଟାଓ। ପ୍ରାୟ 60 ବର୍ଷ ତଳେ ପ୍ରଥମ ମହାଯୁଦ୍ଧ ପରେ ୱର୍ଟନ୍ ରସେଲ୍ ଗୋଟିଏ ପ୍ରବନ୍ଧରେ ଲେଖିଥିଲେ, ଯେବେ ବର୍ତ୍ତମାନରେ ରହିବାର ଇଚ୍ଛା ତେବେ ୟୁରୋପରେ ରୁହ, ଯେବେ ଭବିଷ୍ୟତ ଦେଖିବାର ଇଚ୍ଛା ଯାଅ ଆମେରିକା, ଆଉ ଅତୀତକୁ ଦେଖିପାରିବ ଭାରତରେ ଏବଂ ଚୀନ ଦେଶରେ। ଅତୀତକୁ ଫେରିଲେ ପ୍ରଗତି ହୁଏ ନାହିଁ, ସ୍ରୋତର ପ୍ରତିକୂଳ ହୋଇ ପହଁରିଲେ ଶ୍ୱାସରୁଦ୍ଧ ହୋଇ ମଣିଷ ଜଡ଼ରେ ପରିଣତ ହୋଇଯାଏ। ଆମେ ଯାହାକୁ ଆହରଣ କରିଛୁ, ଯାହା ଆମକୁ ଗତିଶୀଳ କରିଛି, ତାକୁ ପରିହାର କରିବୁ କାହିଁକି? ଯୁକ୍ତି ହେଲା ଭାରତର ଭାଷା ଏବଂ ସାହିତ୍ୟକୁ ରକ୍ଷା କରିବାକୁ ହେବ, ଇଂରେଜୀର ଆକ୍ରମଣ ଅବରୋଧ କରିବା ଆବଶ୍ୟକ। ଭାରତର ବିଭିନ୍ନ ସାହିତ୍ୟ ପ୍ରତି ଦୃଷ୍ଟି ଦେଲେ ଜଣାଯିବ, ଯେଉଁଠାରେ ଇଂରେଜୀ ଶିକ୍ଷା ଅଧିକ ପ୍ରସାରିତ ହୋଇଛି ସେଠାରେ ସାହିତ୍ୟ ଅଧିକ ସମୃଦ୍ଧ ହୋଇଛି। ଆନ୍ତର୍ଜାତିକ ଚିନ୍ତାଧାରା ପ୍ରବାହିତ ନହେଲେ ଆଞ୍ଚଳିକ ସାହିତ୍ୟର ପରିସର ସଙ୍କୁଚିତ ହୋଇଯିବ। ଆମ ସାହିତ୍ୟର ଖାଲି ପ୍ରତିରକ୍ଷା ଆମର ଲକ୍ଷ୍ୟ ହୋଇନପାରେ, ବିଶ୍ୱ ସାହିତ୍ୟର ସମକକ୍ଷ ହେବାର ପ୍ରୟାସ ଲକ୍ଷ୍ୟ ହେଲେ ଇଂରେଜୀ ମାଧ୍ୟମଟା ଅପରିହାର୍ଯ୍ୟ। ଇଂରେଜୀ ଏକ ସମୟରେ ଥିଲା ଇଂଲଣ୍ଡର ଭାଷା, ଏବେ ଏହା ଆନ୍ତର୍ଜାତିକ ଭାଷାରେ ପରିଣତ ହୋଇଯାଇଛି। ଜ୍ଞାନ ବିଜ୍ଞାନର ଅଗ୍ରଗତି ପ୍ରଖର ହୋଇଛି, ସେ ବାର୍ତ୍ତା ଅବିରତ ପ୍ରଚାରିତ ହେଉଛି ଇଂରେଜୀ ମାଧ୍ୟମରେ। ପୃଥିବୀର ବହୁ ରାଜ୍ୟ ଅଛନ୍ତି ଇଂରେଜୀ ଭାଷାଭାଷୀ, ଅନ୍ୟତ୍ର ଚୀନ, ଜାପାନ, ଜର୍ମାନୀ ପ୍ରଭୃତି ରାଜ୍ୟରେ କମ୍ୟୁନିଷ୍ଟ ଦେଶମାନଙ୍କରେ ମଧ୍ୟ ଇଂରେଜୀ ବାଧ୍ୟତାମୂଳକ ଦ୍ୱିତୀୟ ଭାଷା ରୂପେ ଶିକ୍ଷା ଦିଆଯାଉଛି। ଆମେ ଇଂରେଜୀ ଭାଷା ଆୟତ୍ତ କରିଛୁ, ତାକୁ ପରିହାର କରିବା ଆତ୍ମଘାତୀ ପରିକଳ୍ପନା। ରାଜନୈତିକ ବିଭେଦ ଏ ବିପର୍ଯ୍ୟୟର ଆୟୁଧ ହେବ କାହିଁକି? ଗାନ୍ଧିଜୀ କହୁଥିଲେ, ମୋ ଘରର କବାଟ ଝରକା ଖୋଲିଦିଅ, ସବୁଆଡ଼ୁ ମୁକ୍ତ ବାୟୁ ମୋ ଘର ଭିତରକୁ ପ୍ରବେଶ କରୁ, ମାତ୍ର କୌଣସି ଦିଗରୁ ତୋଫାନ ମାଡ଼ି ଆସି ମୋତେ ଫିଙ୍ଗି ନ ଦେଉ। ଶ୍ରୋତାବନ୍ଧୁ, ଏଇଠି ଶେଷ ହେଲା ସଦାଶିବ ମିଶ୍ରଙ୍କ ରଚିତ ପ୍ରାଚ୍ୟ ଓ ପାଶ୍ଚାତ୍ୟ ପ୍ରବନ୍ଧଟି। ପ୍ରବନ୍ଧଟି ଆପଣମାନଙ୍କୁ କେମିତି ଲାଗିଲା କମେଣ୍ଟ କରି ନିଶ୍ଚିତ ଜଣାଇବେ। ଚ୍ୟାନେଲରେ ନୂଆ ହୋଇଥିଲେ ସବସ୍କ୍ରାଇବ୍ କରିବାକୁ ଭୁଲିବେ ନାହିଁ। ରହିଲୁ, ନମସ୍କାର।